দেশ ও রাজ্যের বর্তমান সরকারের সময়ে নারীরা সুরক্ষিত নয়, কার্যত এই অভিযোগে নিয়ে একরাশ খুব উগড়ে দিয়ে মোদি সরকার হটাও নারী বাঁচাও দেশ বাঁচাও এই স্লোগান তুলে সারা রাজ্যের সাথে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি বিলোনিয়া মহকুমা কমিটির উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করে বিলোনিয়াতে। মঙ্গলবার দুপুর 12টা নাগাদ সিপিআইএম বিলোনিয়া মহকুমা কার্যালয়ের সামনে রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করে তারা। মোদি সরকার হটাও নারী বাঁচাও দেশ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে আগামী 5ই অক্টোবর সারা দেশ ও রাজ্যের সাথে বিলোনিয়াতেও নারীরা আন্দোলন ও বিক্ষোভের সভা সংঘটিত করবে বলে জানান সংগঠনের পক্ষ থেকে। কর্মসূচিকে বাস্তবায়িত করার লক্ষ্যে দাবি সনদের প্লেকার্ড হাতে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আজকের বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয় তারা। সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির বিক্ষোভ কর্মসূচিতে ছিলেন সংগঠনের জেলা সম্পাদিকা শিউলি লোধ, বিভাগীয় সম্পাদিকা যমুনা পাল, অঞ্চল সম্পাদিকা অনিন্দিতা সাহা, রাজ্য কমিটির সদস্যা খুকু ঘোষ, নারী নেত্রী জ্যোৎস্না দাস সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃত্বরা। আগামী দিনের কর্মসূচিকে বাস্তবায়িত করার জন্য নারীদের মধ্যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। আমরা লক্ষ্য করতেছি বিশেষ করে মোদি সরকার ক্ষমতা আসার পর নারীদের উপর অকথ্য নির্যাতন চলছে, বিচার ব্যবস্থা মুখ টুকরে পড়ে আছে, সব ক্ষেত্রে বিচার হচ্ছে না। তো সেক্ষেত্রে আগামী 5ই অক্টোবর সারা দেশের মহিলারা এই দাবিতে, বিশেষ করে নারী নির্যাতনকারী মোদি সরকার হটাও এই স্লোগানের ভিত্তিতে সারা দেশে আন্দোলন সংগঠিত হবে এবং বিক্ষোভ সভা হবে। তো সেই কর্মসূচির অঙ্গ হিসাবে আগে আজকে 12ই সেপ্টেম্বর সারা দেশে বিক্ষোভ সভা আমরা করতেছি। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।